ভারতের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা হিন্দু মন্দিরগুলোতে লুকিয়ে রয়েছে নানা রকমের অজানা রহস্য। যেসব রহস্যের গল্প বা কথা আজও অনেক মানুষের কাছে অজানা। এরকম একটা রহস্যময় মন্দির হলো কেরলের পদ্মনাভস্বামী মন্দির। ওয়ার্ল্ডস ওয়ান্ডার অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা। আজকের ভিডিওতে কেরলের এই রহস্যময় মন্দিরটি সম্পর্কে জানাবো। এই রহস্যময় মন্দিরে রয়েছে এক রহস্যময় দরজা, যে দরজাটি তালা, চাবি, নাটবল্টু কিছুই দেয়া নেই। দরজার গায়ে খোদাই করা রয়েছে দুটো বিষাক্ত সাপের হাঁ-মুখ বিশাল মূর্তি। মনে করা হয় তালা চাবিবিহীন এই দরজার পিছনেই রয়েছে এক গোপন প্রকোষ্ঠ, আর তাতেই রয়েছে ত্রিভুবনের অতুল ঐশ্বর্য, এক কথায় কুবেরের ধন। হাজার হাজার বছর পরেও খোলা হয়নি এই রহস্যময় দরজা। খোলার নিয়মটুকুও জানে না কেউই। এমনকি কৌতূহলবশত দরজা খোলার চেষ্টা করতে গিয়ে অনেকে প্রাণও হারিয়েছে। এই আশ্চর্য দরজার কাহিনী ছড়িয়ে পড়েছে দেশে বিদেশে, কিন্তু কি আছে সেই দরজার পেছনে তা অনেকেই জানে না আজও। কেরলের রাজধানী তিরুবনন্তপুরমের ইস্ট ফোর্টের ঠিক ভেতরেই আছে ভগবান বিষ্ণুর প্রতি উৎসর্গীকৃত শ্রী অনন্ত পদ্মনাভস্বামীর বিখ্যাত মন্দির। কেরল ও দাবির স্থাপত্য শিল্পের সংমিশ্রণে তৈরি এই মন্দিরটির উল্লেখ রয়েছে মহাভারত, বিষ্ণুপুরাণ, মৎস্যপুরাণ, স্কন্দপুরাণ, বরাহপুরাণ, পদ্মপুরাণ সহ একাধিক ধর্মগ্রন্থে। ভগবান বিষ্ণু তার অনন্ত শয়ান মুদ্রায় পূজিত হন এখানে। ইতিহাসবিদেরা মনে করেন 18 এবং 19 শতকে কেরলের মধ্য এবং দক্ষিণাংশ নিয়ে গঠিত ত্রিবাঙ্কুরে ভগবান পদ্মনাভস্বামীর মন্দিরটি তৈরি হয়েছিল। এই মন্দিরকে গোল্ডেন টেম্পেলও বলা হয়। এই পৃথিবীতে এখনও পর্যন্ত যত হিন্দু মন্দির পাওয়া গেছে তার মধ্যে সবচেয়ে বিত্তশালী ধর্মীয় মন্দির হল এই মন্দির। মন্দিরের ভেতরে ফোনা তুলে থাকা অনন্ত নাগের ওপর শায়িত অবস্থায় ভগবান বিষ্ণুর 18 ফুটের বিরাট একটা মূর্তি রয়েছে। মূর্তিটির নাভিতে রয়েছে পদ্মচিহ্ন। এই পদ্মের ওপর আসীন থাকেন ভগবান ব্রহ্মা। দক্ষিণে মাথা করে পূর্বমুখী সেই মূর্তি দেখলে মনে হয় নাগরাজ অনন্তের নিচে ভগবান বিষ্ণু যোগনিদ্রায় ঘুমিয়ে আছে। পাশে রয়েছে ভগবান বিষ্ণুর দুই স্ত্রী ধনদেবী লক্ষ্মী এবং ভূদেবী ধরিত্রীর মূর্তি। এই পদ্মনাভস্বামী মন্দিরটির ঠিক নিচে রয়েছে একটা বড়সড় বেসমেন্ট বা পাতাল ঘর। 6টি কক্ষ বা কুঠুরি পরপর দরজা বন্ধ অবস্থায় রয়েছে সেই পাতাল ঘরে। এই সমস্ত গোপন কুঠুরি বা ভল্ট ইংরাজি বর্ণমালার এ থেকে এফ হিসাবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে বি নামাঙ্কিত দ্বিতীয় কক্ষটি বাদ দিয়ে বাকি সব কক্ষ খোলা হয়েছিল 2011 সালে। 2011 সালে সুপ্রিম কোর্টের কাছে এক পিটিশন দায়ের করেন আইপিএস অফিসার টিপি সুন্দরাজন। তার পরিপ্রেক্ষিতে পদ্মনাভস্বামী মন্দিরের সম্পত্তি হিসাব যাতে নথিভুক্ত হয় তার জন্য 7 জনের একটি বিশেষ দল নিযুক্ত করা হয়। সুপ্রিম কোর্টের তরফে এই দল নিযুক্ত করা হয়েছিল। কুঠুরির দরজা খুলে পাওয়া যায় $22 বিলিয়ন মূল্যের সোনা, সোনার মুদ্রা, সোনার গয়না, সোনার বাসনপত্র, সোনার মূর্তি। তবে 2011 সালে মন্দিরের যে ভল্টগুলো খোলা হয়েছিল তাতে রক্ষিত সম্পত্তির সম্পূর্ণ বিবরণ আজ অবধি প্রকাশ করা হয়নি। পত্রপত্রিকার রিপোর্ট থেকে সামান্য কিছু ধারণা পাওয়া যায় মাত্র। তবে এই বিপুল পরিমাণ সম্পত্তি কোথা থেকে এলো তা নিয়ে গবেষণা চালিয়েছেন বহু ইতিহাসবিদ। তাদের মতে এই সম্পদ 1000 বছরের অর্জন। সুমেরীয় আমলের মালাবার অঞ্চলে ছিল ব্যবসা বাণিজ্যের বেশ কয়েকটি কেন্দ্র। ব্যবসা বাণিজ্যের উন্নতির আশায় ব্যবসায়ীরাও বিভিন্ন সময় নানান মূল্যবান সোনার নৈবেদ্য দান করত বিভিন্ন মন্দিরে। যুগ যুগ ধরে সেই দান সঞ্চিত হতো ভারতবর্ষের বিভিন্ন মন্দিরের গর্ভগৃহে।
আর এভাবেই হয়তো এই মন্দিরের গর্ভগৃহের ভেতরে এত সম্পদ জমা হয়েছে বলে উল্লেখ করে থাকেন ইতিহাসবিদেরা। 2011 সালের জুলাই মাস নাগাদ মন্দিরের সবচেয়ে রহস্যময় বি ভল্টটি খোলার চেষ্টা করেন সরকারি আধিকারিকেরা। প্রথমে তারা এর প্রবেশমুখে লোহার গ্রিল দেয়া দরজাটি খুলে ভেতরে ঢোকেন। এর ভেতরে বেশ মজবুত এবং ভারী কাঠের একটি দরজা মেলে। অনেক কসরত করে খোলা হয় কাঠের দরজাটিও। এরপর আসে একটি লোহার দরজা। দরজার ধাতব পাল্লার গায়ে জোড়া গোকরো সাপের ভয়ঙ্কর হাঁ মুখ ছবি খোদাই করা আছে। সেই লোহার দরজা শত চেষ্টা করেও খুলতে পারেনি সেই বিশেষ সরকারি দলের লোকজনেরা। মন্দিরের পূজারী এবং স্বাস্থ্যকদের মতে এই দরজা যে খুলবে প্রাণ সংশয় হতে পারে তার। জোর করে দরজা খোলার চেষ্টা করা হলে তা সাংঘাতিক দুঃসময় বয়ে আনবে। রহস্যের এখানেই শেষ নয়। মন্দিরের এই কুঠুরির খোলার শুরু হওয়ার আগেই আশ্চর্যজনকভাবে মারা যান পিটিশনার টিপি সুন্দরাজন। মন্দিরের এই গোপন কুঠুরিগুলো নিয়ে লোকমুখে প্রচলিত রয়েছে নানান রকমের গল্প। তেমনই এক কাহিনী অনুযায়ী জানা যায়, কোনো এক সময় এই মন্দির লুট করতে আসেন থাম্পি রাজার সেনারা। গর্ভগৃহে নেমে এই দ্বিতীয় কুঠুরির কাছে আসতেই নাকি হাজার হাজার সাপ তাড়া করে সেই সেনাদের। রাজপরিবার এবং মন্দির কর্তৃপক্ষের তরফে বিশ্বাস করা হয়েছে প্রাচীনকালে সিদ্ধ পুরুষেরা নাক বন্ধম বা নাক পাশম মন্ত্রের দ্বারা ঘিরে রেখেছে এই বিশেষ কুঠুরির দরজা, যেখানে কোনো মানুষেরই প্রবেশাধিকার নেই। সাপের শত্রু গরুর, তাই গরুর মন্ত্র জপ করেই শুধুমাত্র সিদ্ধ পুরুষরাই ওই দরজা খুলতে পারেন। আর যদি কোনো সাধারণ মানুষ আধুনিক অস্ত্র প্রয়োগ করে এই গোপন কুঠুরি খোলার চেষ্টা করেন, তাহলে ওই মন্দির তো বটেই সারা দেশে অনর্থ ঘটবে, নেমে আসবে প্রলয় মহামারী প্রকৃতির করাল অভিশাপ। অন্তত এমনটাই মনে করে বৈদিক জ্যোতির্বিজ্ঞান। স্বামীর এই দরজার পিছনে কান দিলে শোনা যায় সাপ আর জলের শব্দ। অনেকে আবার বিশ্বাস করেন এই দরজার ভিতরে রাখা আছে শ্রী বিষ্ণুর সুদর্শন চক্র, স্বয়ং নৃসিংহদেব পাহারা দেন এই দরজা। পবিত্র এই দরজায় কান পাতলেই তাই শোনা যায় অদ্ভুত একটা আওয়াজ, মনে হয় যেন অনেক দূর থেকে মন্ত্র উচ্চারণের শব্দ ভেসে আসছে। আবার কেউ কেউ মনে করেন এই রহস্যময় দরজা আসলে সমুদ্রের ঢেউ ভাঙার আওয়াজ। এই দরজার ওপারেই রয়েছে মহাসমুদ্র, তাই যদি কখনো ওই দরজা খোলা হয় তবে সমুদ্রের তোড়ে সেই মুহূর্তে ভেসে যাবে রহস্য। এতটাই ঘনীভূত যে দেশের সুপ্রিম কোর্ট থেকেও এই রহস্যময় দরজা খোলার ব্যাপারে আজ অবধি কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। আর আইপিএস অফিসার টি সুন্দরাজনের মৃত্যুর পর থেকে কোনো ব্যক্তিই আর এই রহস্যময় দরজা খোলার ব্যাপারে উৎসাহও দেখাননি, তাই অমীমাংসিত রয়ে গেছে পদ্মনাভ স্বামী মন্দিরের এই রহস্যময় কুঠুরিটি। ফ্রেন্ডস, যদি এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর এরকম নতুন নতুন ভিডিও পেতে সঙ্গে থাকা বেল আইকনটিকে প্রেস করো। ধন্যবাদ।